প্রেম, পরে বিবাহ বন্ধন, আর সব শেষটা শেকলবন্দি। বরগুনার তহিনের জীবন এমনই নিষ্ঠুর বাস্তবতার নাম। 2013 সালে ভালোবেসে বিয়ে করেন তহিন। বরগুনা সদরে কম্পিউটারের ব্যবসা আর স্ত্রী সন্তান নিয়ে যখন ছিল সুখের সংসার, তখনই নেমে আসে বিপর্যয়। তালাক দিয়ে স্ত্রী সন্তান নিয়ে চলে যান অন্যথায়। এতে করে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তহিন। গেল 5 বছর শেকলবন্দি মানবেতর জীবনে তহিনের সঙ্গী হননি আপন ভাই বোনেরাও। কেবল অসহায়ত্ব বাড়ছে বৃদ্ধ মা বাবার। আজ 5 বছর ধরে আমার পুত্র এরকম চাকরি করতে করি, আমার সংসারটা বাঁচাইছে, সব বিক্রি করে দিয়েছি পুয়ার জন্য, আমি আর কিছু করি এখন আছে এই ফোটা দুই, তো ঘর দুয়ার নাই আমার, তোর একটু ভালো নাই, আমার কর্জেরা দিয়ে মন বললেও ভালো, জরাজীর্ণ ঘরে তহিনের পরিবারের বসবাস, দেখারও কেউ নেই। বাহের জ্যৈষ্ঠ দিনও জায়গা ছিল, ধরেন 5 কড়া 4 হড়া 3 হড়া বিক্রি করতে করতে সম্পূর্ণ একটা নিঃশ্বাস হয়ে গেছে। চলার কোনো পরিবেশ এখন নাই, সরকারি সাহায্য যদি কিছু অনুদান হয় তাই চলতে পারবে কোনো রকমে। ভালো একটা চিকিৎসা পায়, সুচিকিৎসা পেয়ে ওর শরীর স্বাস্থ্য ভালো হয় এবং স্বাভাবিক পর্যায়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে কামনা আমরা করি, এজন্য আমাদের সার্বিক সহযোগিতা করছি। একটু মানবিক সহায়তা তহিনকে ফিরিয়ে আনতে পারে স্বাভাবিক জীবনে, বাঁচতে পারে পরিবারটিও। নিউজ ডেস্ক, দেশ টিভি।